if you are ready, you can do an international premiere. God. বর্তমানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে কজন ভালো এবং এস্টাবলিশ পরিচালক রয়েছেন তাদের মধ্যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের জুটি অন্যতম। তুমি কি জানতে চাও মা? তুমি কি জানতে চাও বলো, তুমি কি জানতে চাও? এই চাচাবি না, একদম চাচাবি না। চাচাবো চাচাবো, আমি চাচাবো। চাচা চাচা চাচা, সবাইকে জানা তো জানাবি না তোর কি করবি, জানাবই তো। শিবপ্রসাদ এবং নন্দিতার পরিচালিত ছবিগুলি বাংলা মধ্যবিত্ত পরিবারকে আবার একসাথে হলমুখী করে তুলেছে। এদের ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ছবিগুলি 8 থেকে 80 সকলেই সমানভাবে উপভোগ করতে পারে। শিবপ্রসাদ এবং নন্দিতা নিজেদের ছবির মাধ্যমে হাসি কান্না দুঃখ ভালোবাসার মোড়কে দর্শকদের অনেক কিছু শিখিয়ে যায়। হয় হয় মিড লাইফে এই জিনিসটা হয়, কাউকে একটা মনে ধরে যাচ্ছে, মনে হচ্ছে চলে যায় চলে যায়। আপনার মেয়ে ওই যে স্নান করে বেরোয় না, বাস আর আমি নিজেকে সামলাতে পারি। কি কি বলছি কি বলতো? আরে কাকা, এখন তো আমরা বন্ধু না, একটা বয়সের পর শ্বশুর জামাই তো বন্ধু। আজ আমরা তাদেরই এমন কয়েকটি ছবি নিয়ে কথা বলবো যা তাদের অন্যান্য ছবিগুলির মতো ততটা পপুলার হয়নি। ওদের অন্যান্য সাকসেসফুল ছবিগুলির ভিড়ে এই ছবিগুলি যেন হারিয়ে গেছে। তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যাক্সিডেন্ট, ভারতে রোড অ্যাক্সিডেন্টের ঘটনা প্রায়শই শুনতে পাওয়া যায়। এইসব দুর্ঘটনার জন্য অধিকাংশ ক্ষেত্রেই গাড়ির চালককেই দায়ী করা হয়। সালা বিরাট অ্যাক্সিডেন্ট মাস্টার এসে গিয়েছে রে, অনেকদিন বাজুই। কিন্তু অনেক সময় দুর্ঘটনার সঠিক কারণ জানার জন্য অনেক গভীরে যেতে হয়। এইরকমই এক অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে এই ছবির গল্প রচনা করা হয়েছে। পরিচালক দল কলকাতার বিভিন্ন রোড অ্যাক্সিডেন্ট থেকে ইন্সপিরেশন নিয়ে এই ছবিটি বানিয়েছে। দুর্ঘটনায় নিহত কিংবা আহতদের পাশাপাশি দুর্ঘটনায় অভিযুক্ত এবং তার পরিবারের ওপর কী কী ঘটে তা শিবপ্রসাদ ও নন্দিতা খুব ভালোভাবে ছবিতে ফুটিয়ে তুলে। মুনাফা উপার্জনের তুলনায় সাধারণ মানুষের জীবন যে কতটা ক্ষুদ্র ছবিটি দেখে তা স্পষ্টভাবে বোঝা যায়। জানি তো বাসটায় প্রবলেম আছে, তো জানি টায়ার খারাপ আছে, জানি তো তো জানি তো কেউ না কেউ এই বাসটা চালে একদিন না একদিন আবার অ্যাক্সিডেন্ট হবে। তো কার্তিক, তোর আমার সবার জীবনে প্রবলেম আছে, প্রবলেম থাকবে, কেউ কিচ্ছু করতে পারবে। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, সম্পূর্ণা লাহিড়ি, রুদ্র নীল ঘোষ, খরাজ মুখোপাধ্যায় প্রমুখ। ছবিটিতে মিউজিক দিয়েছেন জয় সরকার। 18তম ইন্টারন্যাশনাল কেরালা ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবিটি সিলেক্ট হয়। এছাড়াও 2012 সালে ছবির একটি গান জানে জানার জন্য জয় সরকার মির্চি মিউজিক অ্যাওয়ার্ডসে বেস্ট সিঙ্গারের পুরস্কার পান। রামধনু, আমাদের দেশে বাবা মায়েরা তাদের ছেলে মেয়েদের পড়াশোনা এবং কেরিয়ার নিয়ে সবসময় ব্যতিব্যস্ত থাকে। এটা কি পাখি? ছোটবেলা থেকেই নিজের বাচ্চাদের পড়াশোনার ব্যাপারে বাবা মায়েদের চিন্তার কোনো শেষ থাকে না। রামধনু এই ধরনেরই এক দম্পতি ও তাদের ছেলের গল্প। বাচ্চাদের ভালো নাম করা স্কুলে ভর্তি করতে বাবা মায়েদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এবং সেই সব সমস্যার সমাধান কিভাবে বের করতে হয়, এটাই এই ছবির মূল বিষয়বস্তু। এই ছবিটির গল্প সুচিত্রা ভট্টাচার্যের রামধনুর রং লেখা থেকে অনুপ্রাণিত হয়েছে। ছবিতে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, গার্গী রায়চৌধুরী, রচনা ব্যানার্জি প্রমুখ। এর জন্য যা করতে হয় তুমি তাই করবে, ডোনেশন, ঘুষ, সিপিএম, তৃণমূল, যা খুশি। এই ছবিটি 2015 সালে মালায়ালাম ভাষাতেও রিমেক করা। ছবিটির পরিচালনা করে রাজেশ নায়ার এবং ছবিটির নাম রাখা হয় সল্ট ম্যাঙ্গো ট্রি। জ্যাম বাইক ফাইটিং লং টাইম লেন ক্রসিং ছোট গলি, বাংলাতে এখন একটা বেকার ভাষা ম্যাডাম। অলিকসুখ, অলিকসুখ মূলত একটি সাইকোলজিক্যাল থ্রিলার, কিন্তু বাংলা সিনেমায় মুক্তি পাওয়া অন্যান্য 4-5টা থ্রিলারের মতো একেবারেই নয়। ছবির গল্প সুচিত্রা ভট্টাচার্যের অলিকসুখ উপন্যাস অবলম্বনে তৈরি হয়। ছবিতে এক ডাক্তারের অনিচ্ছাকৃত গাফিলতির ফলে এক রোগীর মৃত্যু, তারপরে সেই রোগীর পরিবার এবং সেই ডাক্তার ও তার পরিবারকে কী কী সমস্যার সম্মুখীন হতে হয়
সেই নিয়েই এই ছবিটি তৈরি হয়েছে। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন দেবশঙ্কর হালদার, ঋতুপর্ণা সেনগুপ্ত, সোহিনী সেনগুপ্ত প্রমুখ। কার পেছনে দৌড়ছ? চার মিনিটে রোগীর মন জানবে না রোগ জানবে? সেদিন তোমার বর তোমার সুখ কিনতে যাওয়ার জন্য। ছবির মিউজিক দিয়েছেন অনিন্দ্য চ্যাটার্জি এবং নচিকেতা চক্রবর্তী। 2013 সালে এই ছবিটি কান ফিল্ম ফেস্টিভ্যালেও দেখানো হয়। সেই বছরই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ইস্টে বেস্ট ডিরেক্টর, বেস্ট অ্যাক্ট্রেস এবং বেস্ট লিরিক্সের পুরস্কার অর্জন করে। আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। আর এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেল মুভি মিররকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিলে নতুন কোনো ভিডিও আমরা আপলোড করলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। চলে গেল আর চলে গেল।